ছাগলের মতো যে কেউ আপনাকে ভালোবাসবে যদি আপনি আল্লাহ তাআলার এই নামটি রাতের আধারে যদি পড়েন। ইনশাআল্লাহ যে কেউ আপনাকে ছাগলের মতো ভালোবাসবে যদি আমলটি আপনি সুন্দরভাবে ঠিকঠাক মতে আমলটি করতে পারেন। তো আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার যদি কোনো রকম দোয়া দরুদ জানা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে বলবো। এবং কি হয়তো কিছু ঘন্টা সময় লাগতে পারে, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। কমেন্ট যদি আপনি কোনো দোয়া দরুদ জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। শুধু দোয়া দরুদ নয়, তাবিজও যদি জানা থাকে তাহলে বলতে পারেন, যে কোনো তাবিজ। তো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে, আপনি যদি দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হলো আল্লাহ তাআলার একটি নাম যেটার অনেক শক্তিশালী একটি নাম, যে নামটি যদি আপনি রাতের আধারে পড়েন ইনশাআল্লাহ আপনি যে কারো ভালোবাসা পেতে আপনার কোনো সমস্যা হবে না, আপনি যে কারো ভালোবাসা পাবেন। যদি আমলটি আপনি ভালো নিয়তে এবং কি খাস নিয়তে এবং কি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং কি আপনার যেন নামাজ ঠিক থাকে, যেন পাঁচ ওয়াক্ত আপনি নামাজ ঠিক রাখবেন এবং কি আপনি মিথ্যা কথা বলবেন না। যদি এসব যদি আপনার ইমান যদি না ঠিক থাকে তাহলে আপনি আমলটি করলে কোনো ফল পাবেন না। ইমান ঠিক যদি রাখতে চান তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকবে এবং কি মিথ্যা কথা এসব ধরনের কোনো খারাপ কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না। যদি এসবগুলো করে থাকেন তাহলে আপনি আমলটি করলে ফল পাবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে হয়তো আমল করে ফল পায় না, তার কারণগুলি এরকম। তার কারণ হলো এটা, সে হয়তো গুনাহের কাজ করে এবং কি নামাজ ঠিক মতো পড়ে না, এরকম সে অনেক কাজ করে, মিথ্যা কথা বলে, তার জন্য সে আমলটি করে ফল পায় না। হলে সে আমাকে বলে যে আমি ফল পাইনি, তা আমার তো কিছু করার নাই, আপনার দোষে আপনি ফল পাননি। কিন্তু অনেকে আবার ফল পায়, তারা আমাকে কমেন্ট করে জানায় যে ফল পেয়েছি। তো আপনি যদি আমলটি করতে চান তাহলে আপনি রাত্রির বেলায় করতে হবে এবং কি আমলটি আপনি পাঁচ দিন আমলটি করবেন, পাঁচ দিন রাতে আমলটি করবেন। প্রথমে আপনি উজু করবেন, উজু না করলেও হবে, সমস্যা নেই, উজু করলে করবেন না করলে নেই, কোনো সমস্যা নেই। প্রথমে আপনি দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে আপনি দরুদ শরীফটি প্রথমে পড়ে নেবেন। আমি দরুদ শরীফের কথা প্রতিটি ভিডিওতে বলি, কারণ দরুদ শরীফ আমার জন্য, আমি বলি, আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। দরুদ শরীফ যদি পড়েন ইনশাআল্লাহ আপনি যত বেশি পড়তে পারবেন তত আপনি অতি দ্রুত ফলাফল পাবেন। তার জন্য আমি সব ভিডিওতে আমি বলি যে দরুদ শরীফ বেশি বেশি পড়ার জন্য, দরুদ শরীফ পড়ার জন্য আমল করার আগে এবং কি আমল করি শেষ হলে, দোয়াটি পড়া শেষ হলে তারপর আবার দরুদ শরীফ পড়বেন, যতবার পারেন পড়ে নেবেন, তাহলে আপনি ফলাফলটি অতি দ্রুত পাবেন। তো এটা একটু খেয়াল রাখবেন, আপনার আমলটি করার আগে খেয়াল রাখবেন এবং কি পরেও খেয়াল রাখবেন, যেন দরুদ শরীফ পড়তে ভুলে যান না যান। তো দরুদ শরীফ পড়া যখন আপনার শেষ হবে তখন আপনি এই নামটি, আল্লাহ তাআলার এই নামটি, গুণাবাচক নামটি ইয়া ওয়াদুদু, এই নামটি আপনি 75 বার পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। পাঠ করা শেষ হলে আপনি যে যার ভালোবাসা পেতে চান, সে যেই হোক না কেন, স্বামী স্ত্রী হোক বা আপনি যে কারোকে ভালোবাসেন সে হোক, যে কেউ হোক, আপনি তাকে যদি ফু দেন ইনশাআল্লাহ আপনি সে তার ভালোবাসা পেয়ে যাবেন। আপনি আমলটি পাঁচ দিন আমলটি করবেন, যেন আমলের মধ্যে কোনো দিন যেন গ্যাপ না থাকে, প্রতিদিন আমলটি নিয়মিত করে পাঁচ দিন আমলটি করবেন, রাতের আধারে ফটবেন। আপনি যত রাতের গভীরে ফটতে পারেন তত হয়তো ভালো হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।